ব্রাজিল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। G20 সম্মেলনে যোগদান করবেন তিনি, একই সঙ্গে যাবেন গায়ানা ও নাইজেরিয়াতেও। এই সম্মেলন হওয়ার কথা আগামী 18 থেকে 19 নভেম্বর। সেই সম্মেলনে যোগদানের আগেই নাইজেরিয়াতে যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির। জানা যাচ্ছে নাইজেরিয়ার প্রেসিডেন্টের 3 বারের আমন্ত্রণেই মোদির এই নাইজেরিয়া যাওয়ার সিদ্ধান্ত। প্রায় 17 বছর পর সেদেশে পা রাখতে চলেছেন কোনো রাষ্ট্রনেতা, মঙ্গলবারই এ কথা জানানো হয়। সূত্রের খবর, সেখানে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। তারপরই 18 এবং 19 নভেম্বরে G20 সম্মেলনে তার যোগদানের কথা রয়েছে। এই সম্মেলন আয়োজিত হতে চলেছে ব্রাজিলের রিও ডি জেনেইরোয়। তবে শুধুমাত্র এই সম্মেলনই নয়, একই সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে। সেই সমস্ত কাজ শেষ করেই গায়ানার প্রেসিডেন্টের আমন্ত্রণে গায়ানার উদ্দেশ্যে পাড়ি দেবেন তিনি। 19 থেকে 21 নভেম্বর তিনি থাকবেন সেখানে। সেখানেও ভারতের প্রধানমন্ত্রী নিজের বক্তব্য পেশ করবেন এবং তারপর সেখানে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে সামিল হবেন নরেন্দ্র মোদি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।